আজকে সকালে আমি তোমাদের সামনে চলে এসেছি একদম এলোমেলো হয়ে, মুখটা ধুয়েই ফ্রেশ হয়ে তোমাদের সামনে ব্লগটা শুরু করেছি। তো এখন কিন্তু সকাল না, এখন সকাল 11টা বেজে গেছে। তো মা দেখি এসে রান্না বসিয়ে দিয়েছে। আমার না ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে জানো তো। তো মা দেখে এখানে রান্না করছে, মাকে অনেক রিকোয়েস্ট করার পর মা তো চা করে দেবেই না এত বেলায়, আর আমি বললাম না আমাকে চা করে দিতেই হবে। তো তারপরে মা চা করে দিল, আমি বসে বসে চাটা খাচ্ছি। তারপরে দুপুরে লাঞ্চ করে চলে এসেছি হচ্ছে বিকেলবেলা রোদ্দুরে। আমাদের বাড়ির সামনে একটা উঠোন আছে জানো তো, সেই উঠোনে আমরা দুজন বসে আছি, মা কিছু অফিসের কাজকর্ম করছে আর আমি ওখানে শুয়েছিলাম। তো তারপরে ওখান থেকে রোদ্দুর চলে যাওয়ার পরে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, তাই ঘরে এসে মোজা পরে নিলাম। আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো, তারপরে মোজা টোজা পরে নিলাম কারণ যা ঠান্ডা। আমি এমনিতে মোজা পরতে ভালোবাসি না, কিন্তু যখন প্রচণ্ড ঠান্ডা লাগে তখনই বাধ্য হয়ে পড়ি আর কি। তারপর মা ওখানে বসেছিল, আমিও বসেছিলাম, তারপর সোয়েটারটাও পরে নিলাম, তারপর চাদরটাও পরে নিলাম। বাবা কি ঠান্ডা! তো যাই হোক, তারপর দেখো আমার সোনা, আমার সোনা, আমার ওর নাম হচ্ছে তুনতুলি, তোমাদের সঙ্গে পরিচয় করাই হয়নি, ওর নাম হচ্ছে তুনতুলি, আমার তুন, আমার সোনা বাবা। ও বাড়ি একটু বেরোয়ছিল, একটু বাড়ি চলে এসেছে, আমার খোলে এখন ঘুমু করছে ভাত টাতু খেয়ে। তারপর গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন হচ্ছে চা, তোমরা তো জানোই। তো আমরা এখন সবাই মিলে চা খাবো, আর পাশের বাড়িতে একটু পুজো হয়েছিলো তো তাই ওরা একটু খই দিয়ে গেছিলো, আমরা খই খেতে ভালোবাসি তাই। যাই হোক, তারপরে চাটা মা নামিয়ে নিচ্ছে, তারপরে আমরা সবাই মিলে চা খাবো। তারপর চাটা খেয়ে আজকেও একটু বেরিয়েছিলাম জানো তো সন্ধ্যাবেলা, আমি ভাই, তারপরে দেখো আমি আর ভাই একটু ভিডিওতে হাসাহাসি করছি আর কি। তো মেলায় গেছিলাম, তো রোজ রোজ কি তোমাদের সঙ্গে মেলা শেয়ার করো, বাড়ির পাশে মেলা হলে আর এই যা হয় আর কি। তারপরে দেখো একটু পকোড়া খাচ্ছি ভাই আর আমি মিলে, তারপরে চাউমিনও খেলাম, তারপর আসার সময় একটা এগরোল নিয়ে এসেছিলাম, তো ওটা নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের মতো টাটা।